আমি সুমিরানী দাস, আমার স্বামীর নাম শ্রী রিপন বাসকর, রাধা বল্লভে আমরা থাকি। স্যার, এর আগে একটা ধর্ষণ মামলা করে আমার মা, সে আমাকে ধর্ষণ করে। ধর্ষণ করার পর আমার নামে দুর্নাম ছড়ায়। ছড়ানোর পর আমার বাসায় অনেকভাবে অত্যাচার শুরু হয়ে যায় তাদের ফ্যামিলি। মামলা দেওয়ার পরে ওদের ফ্যামিলির সবাই এবং আমাদের আশেপাশের লোক এবং আমাদের পরিবারের লোকের সম্মতিতে আপোষের মাধ্যমে বিয়ে হয়। বিয়ে হওয়ার পর থেকে এই মামলা তোলার জন্য অত্যাচার করে, মারধর করে, খরচ খেলা কিছুই দেয় না, অনেকভাবে নির্যাতন করে। তাও আমি নির্যাতন সহ্য করে ওর বাসায় সংসার করি, ওর বাসায় থাকি। এর মধ্যে অনেকবার আমার পরিবারের লোককেও সে আঘাত হানে। এখন আমার পরিবাররা সে সময় মামলা তুলতে একটু ভয় পায়। পরে মামলাটা যখন তুলে, মামলাটা তোলার পর থেকে শুধু ওর অত্যাচার না, ওর পুরো ফ্যামিলির অত্যাচার আমার উপর শুরু হয়ে যায়। মামলাটা তুলে নিলাম, তখন থেকে যৌতুকের চাপ দেওয়া শুরু করলো তার ফ্যামিলি থেকে, এবং সেই ছেলে নিজে আমার কাছ থেকে 1.5 লাখ টাকা চায় এবং মোটরসাইকেল কিনে নিতে চায় বলে মারধর করে। পরে মারধর আমি সহ্য না করতে পেরে আমি চলে আসি আমার মার বাসায়।